করতেই হচ্ছে কোচ অস্কার ব্রুজনকে সোল স্ট্রাইকার হিসেবে আজকের এই ম্যাচটায়। রহমত চমৎকারভাবে বাড়িয়েছেন, বিপ্লু সামনে বাড়ছেন, সেখানে সাদউদ্দিন এগিয়ে গিয়েছিলেন, কিছুটা নাখোশ বিপ্লুর উপরে, কিছুটা নাখোশ নিজেই লং রেঞ্জে শট নিয়েছিলেন বসুন্ধরা কিংস ফরওয়ার্ড। এখনো ম্যাচের আর্লি স্টেজ, সাদ একটা কৌশলী রান মেক করেছিলেন অপোনেন্ট ফুলব্যাকের কে পাশ কাটিয়ে, তো সেক্ষেত্রে বিপ্লু আরেকটু ট্যাকটিক্যাল হতে পারতেন। এবং দেখুন এখন পর্যন্ত বিপ্লু কিন্তু দুটা শট নিয়েছে, অর্থাৎ বিপ্লু কিন্তু তার স্পেস বা প্রতিপক্ষকে চেজ করে যে বল কেড়ে নিচ্ছেন সেটা কিন্তু নিয়ে সেই স্পেসগুলো তিনি ক্রিয়েট করতে পারছেন, বা ফিনিশিং সেটা কতটুকু বাংলাদেশ করতে পারবে ফিনিশিংয়ের যে সমস্যা সেই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য নিশ্চিতভাবেই অস্কার ব্রুজন কাজ করে যাচ্ছেন। নিউ মিশন, নিউ অ্যাসাইনমেন্ট, এবং প্রথমবার যদি বলি এই সাবকন্টিনেন্টের সফল একজন কোচ তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়েছেন। দশম মিনিট ম্যাচের, এবং টিটু একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন, রহমতকে যেই সবাই ধারণা করেছিল রাইট ব্যাক পজিশনটায়, সাদ কিন্তু অনেকটা নিচে নেমে আছেন এবং রহমত কিন্তু রাইট উইঙ্গারের ভূমিকাটা নিয়েছেন। আপনি যদি সেই সময়টাতেও দেখুন, সাদ যখন রানটা মেক করলো তিনি কিন্তু একদম নিচ থেকে এসে রানটা মেক করেছেন, এবং ডান প্রান্তে রহমতের উদ্দেশ্যেই কিন্তু ফার্স্টে বলটা ছাড়া হয়েছিল এবং সেখানে রহমত থেকে বিপ্লু বলটা পেয়েছিলেন। নিঃসন্দেহে ভার্সেটাইল ফুটবলার, একাদশে থাকলে যে সুবিধাটা হয় নিশ্চিতভাবে অস্কার ব্রুজন সেই সুবিধাটা কাজে লাগাতে যাচ্ছেন। রহমত খানিকটা ব্যাকহিল দিয়েছেন সাদউদ্দিনের কাছে, সেখান থেকে জামাল ভুইয়া, সেখান থেকে আবারও রহমত, বিপ্লু স্যার ডান প্রান্ত দিয়ে উঠে যাচ্ছেন, রহমত রয়েছেন, তবে এবার খানিকটা লেট রান রহমতের কাছ থেকে এবং বলের পেসটা বেশি থাকায় সেটা ক্লিয়ার করেছেন ক্যাপ্টেন আকরাম আব্দুল ঘানি। যদিও মিস পাস, তবে তার আগেই সুবিধাটা কিন্তু পেয়ে গেছে মালদ্বীপ। 11 মিনিট চলছে এবং দক্ষিণ এশিয়ার এই বিশ্বকাপ দেখছেন বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। এবার কিন্তু হামজা মোহাম্মদ ডেঞ্জার ম্যান, সামনে চারজনের বাধা, তবে সেই জায়গায় জামাল ভুইয়ার ভালো একটা ক্লিয়ারেন্স ছিল, একটা টার্নও হামজা তিনি নিতে চেয়েছিলেন। দেখুন আরো একবার সেই জায়গায় বুদ্ধিদীপ্ত ক্লিয়ারেন্স ছিল জামাল ভুইয়ার। এবার কিন্তু কাউন্টার আটাকে বাংলাদেশ, ইয়াসিন আরাফাত লাস্ট ম্যাচের গোল স্কোরার, বাম প্রান্তে তিনি। এবং আজকে কিন্তু মালদ্বীপের ন্যাশনাল ডে, সে কারণে মালদ্বীপের উৎসব, মালদ্বীপের রাষ্ট্র